কি বলিস, চাকরি চলে গেছে ওর? আমি আগেই বুঝছিলাম, কাম কাজ তো কিছু করে না বুঝছিস, খালি তেলবাজি করে চলে। তো এরকম করলে চাকরিটা যাবে না, আরো আগেই যাওয়ার কথা ছিল, তো দেরি করে গেল। রে, চাকরিটা চলে গেছে, মাত্র না কয়েকদিন আগে বিয়ে করলো, কি হবে এখন? ইস, আল্লাহ ওকে একটা সুব্যবস্থা করে দিক, আল্লাহ ওকে একটা পথ দেখাক। আহারে, চাকরি গেছে ওর? ও, বড়ই আফসোস, বড়ই আফসোস, এতগুলা মানুষ ওর উপরে ডিপেন্ড করে, তাইলে চাকরিটা গেল। কি আর করবো, দোয়া করি যেন আর একটা চাকরি তাড়াতাড়ি হয়। কেটে ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে, গর্বে তো মাটিতে পা পড়তো না। আল্লাহ দেখাই দিচ্ছে। এই শোন, হ্যাঁ আমি খবরটা পাইছি, শোন শোন, তুই একদমই টেনশন করবি না, ঠিক আছে? একদমই টেনশন করবি না, আমি যতগুলো লিঙ্ক আছে সব লিঙ্কে আমি খবর দিচ্ছি, হ্যাঁ, দেখি কি করা যায়। হ্যাঁ, অবশ্যই আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারবো, তুই একদম টেনশন করবি না। আরে কি, আমরা আসছি না, এটা নিয়ে এত টেনশন করার কিছু আছে? আমরা অবশ্যই একটা না একটা কিছু বাইর করে ফেলাবো, তুই আল্লাহর উপর ভরসা রাখ আর দোয়া কর যেন একটা কিছু তাড়াতাড়ি হয়ে যায়। আমরাও সেভাবেই দোয়া করতেছি, ঠিক আছে? টেনশন করিস না দোস্ত, একদমই টেনশন করিস না, ঠিক আছে? আসি না আমরা। হায় হায় হায়, এটা কি খবর শুনাইলে, ওর চাকরি চলে গেছে, ও মা গো, এখন ওর চলবে কেমনে? আমি এখন কার কাছে গিয়া কমো, এত দোয়া করছি ওর জন্য, তারপর ওর চাকরিটা চলে গেল, কেমনে চলবে ওর জীবন? আল্লাহ, তুমি ওর মুখের দিকে তাকাও, আল্লাহ, এই যে ছোট ছোট বাল বাচ্চা আছে এদের দিকে তাকাও, মাবুদ তুমি তাকাও। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? আপনাকে আজকে একটা মেইল করেছি, একটু যদি চেক করতেন। ও, আমার একজন ফ্রেন্ডের একটা সিভি, একটু যদি চেক করতেন। ও অনেক ভালো, অনেক কাজ খুব ভালো পারে, খুবই ভালো সে। হ্যাঁ, আপনার তো অনেক কন্ট্যাক্টস আছে ম্যাম, আপনি যদি একটু দেখে দিতেন। হ্যাঁ, ওর খুব উপকার হবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, এই কথাটা বলতেই এসেছিলাম। ভালো থাকবেন। চাকরি গেছে? আচ্ছা, আবার হবে, টেনশনের কী আছে? ভালো মতো অ্যাপ্লাই টাপ্লাই করলেই হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটা জিনিস গেলে সাথে সাথে আবার সেই জিনিস ব্যাক পাওয়া যাবে এমন তো না, ধৈর্য ধরলেই হয়ে যাবে, এত টেনশনের কিছু নাই। চাকরি যাওয়ার খবরে বিভিন্ন টাইপ অফ পিপলের কিছু রিয়াকশন।